আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? নিঃসন্দেহে মহান আল্লাহ তাআলার রহমতে অনেক অনেক ভালো আছেন। আমি আজকে অবশ্যই থামবেন দেখে বুঝতে পেরেছেন আসলে কোন বিষয়টা নিয়ে দাঁড়িয়েছি। আজকে দাঁড়িয়েছি আপনাদের বাংলা লিখিত অংশ নিয়ে। বাংলা লিখিত অংশে 15 মার্কস থাকবে, তাই না? এই 15 মার্কসের ভিতরে আপনাকে 15ই পেতে হবে এমন কিছু না, তবে আপনি চাইলেই 15, কিন্তু 15-এর মধ্যে 15ই পেতে পারেন, ঠিক আছে? জাস্ট দেখেন, বাংলায় আপনি লিখিত অংশে, এমসিকিউ অংশে নিয়ে আমি আলাদা ক্লাস নেবো খুব দ্রুতই, কিন্তু লিখিত অংশের মধ্যে দেখেন অনেকেই কিন্তু লিখিত অংশে পাস করতে পারবে না। এখানে লিখন দক্ষতাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচাই করবে। লিখিত অংশের ভিতরে কিভাবে আপনি খুব দ্রুত 3-4 দিনের ভিতরে চমৎকার একটা প্রিপারেশন নিতে পারেন, আচ্ছা কিভাবে সেটা সম্ভব দেখেন। আমরা যেটা মনে করি আসলে, দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় মনে হয় মঙ্গল গ্রহে থেকে প্রশ্ন আনবে, ভেতরে একটা উচাটন ভাব, অর্থাৎ কি যেন হচ্ছে, মানে অন্তরটা কেমন যেন একটা, মানে দিন যত গড়িয়ে যাচ্ছে তত সুখী আসতেছে মনে হচ্ছে। বিভিন্ন ভাইয়া বিভিন্ন ধরনের বই সাজেস্ট করে যে বাংলার অমুক বইটা পড়লে ভালো হবে লিখিত অংশের জন্য, লিখিত হাইলাইটস বের হয়েছে এটা পড়লে ভালো হবে। আচ্ছা ভাই, ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে এই ধরনের কোনো কথা লেখা আছে যে আপনারা পরীক্ষা যখন কাছাকাছি আসবে তখন হাইলাইটসগুলো ভালো করে পড়বেন? আমি কিন্তু হাইলাইটসের বিপক্ষে না, আমি যে কথাটা বলতেছি যে আসলে আপনি কি পড়বেন একটু খেয়াল করেন। যদি আপনি সোর্স অফ কোশ্চেনটা ভালো বোঝেন তাহলে আপনার কিন্তু ভালো নাম্বার আসাটাই স্বাভাবিক। দেখেন গত বছর বাংলা অংশের ভিতরে কি এসেছিল, হ্যাঁ একটা ইংরেজি অনুচ্ছেদ এসেছিল, একটা ইংরেজি প্যারাগ্রাফ এসেছিল, সেটার বাংলায় অনুবাদ করতে হচ্ছে। আচ্ছা এটা দেখেন সাম্প্রতিক ইস্যু নিয়ে আসছিল, এবছরও সাম্প্রতিক ইস্যু আছে, করোনা ভাইরাস, পদ্মা ভিরিজ, মুজিব বর্ষ, তারপর গোল্ডেন জুবলি, এগুলো আমাদের সাম্প্রতিক ইস্যু। কিন্তু কথা হলো, যদি আপনি মনে করেন যে ওইখানে যে ইংরেজিগুলো আছে তার বাংলা আপনি জানেন না, আপনি কি জানেন রবীন্দ্রনাথ ঠাকুর কেন নোবেল পুরস্কার পেয়েছিল গীতাঞ্জলি অনুবাদের জন্য? ঠিক আছে, তার মানে অনুবাদ মনে হয় আরও অনেকেই করছিল, তার মধ্যে থেকে ওনার অনুবাদটা ভালো হয়েছিল, তাই তো? প্রতিযোগিতা চাইতো তো, স্বাভাবিকভাবে আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। অনুবাদ কিন্তু দুই ধরনের, একটা ভাব অনুবাদ আর একটা হলো আক্ষরিক অনুবাদ। যে কোনো অনুবাদ আসলে খুব সহজেই আপনি আনসার করতে পারবেন এবং 10-এর মধ্যে 10 ক্যারি করতে পারবেন। এই কৌশলটা যদি আপনি জানেন তাহলে কিন্তু এখান থেকে 10-এর মধ্যে 10 মার্কস পাওয়া সম্ভব। আর দ্বিতীয় কথা হলো, আর একটা প্রশ্ন আসে, সেটা হলো কি অপপ্রয়োগ। অপপ্রয়োগ মানে কি, অর্থাৎ একটা অনুচ্ছেদ লেখা থাকে, এই অনুচ্ছেদটার মধ্যে কী কী ভুল আছে, ভুল শুদ্ধ করে অনুচ্ছেদটা পুনরায় লেখো, এই ধরনের কিন্তু গত বছর এসেছিলো এবং এই বছরও এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। অর্থাৎ আপনার মাথা অত আওলানির কিছু নেই, আপনাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিপদে ফেলবে না, কিন্তু আপনাকে নিজেই নিজে বিপদে ফেলতেছেন আপনার ভেতরে উচাটন ভাবটা এনে। আপনি একটু খেয়াল করেন তো, ভালো করে খেয়াল করেন যে আপনার ইংরেজি থেকে যে আপনি বাংলাটা করছেন এটা কোথার থেকে আসছে, কোন সিলেবাস থেকে আসছে, আপনি কি জানেন? দেখেন আপনাকে বলা হয়েছে বাংলা, ওনারা যে প্রশ্ন করবে বাংলায় সেটা হলো আপনাদের পাঠ্যসূচির আলোকে, ইংরেজিতে যে প্রশ্ন করবে, ইংরেজির যে প্রশ্ন করবে সেটাও কিন্তু আপনাদের পাঠ্যসূচির আলোকে। এখন পাঠ্যসূচির মধ্যে আপনি তো নিঃসন্দেহে ভালোভাবে জানেন, যদি আমরা বাংলা দ্বিতীয় পত্রের অংশের মধ্যে যাই, 1 নম্বরে কী আছে উচ্চারণ, 2 নম্বরে বানান, 3 নম্বরে প্রত্যয়প্রকরণ, 4 নম্বরে কী আছে প্রত্যয় সমাসে গেলে, 5 নম্বরে কী আছে বাক্য রূপান্তর, 6 নম্বরে আছে অপপ্রয়োগ, 7 নম্বরে কী আছে অনুবাদ এবং পারিভাষিক শব্দ, আমি কি ঠিক বললাম? আচ্ছা দেখেন, এর বাইরে থেকে কিন্তু একটা প্রশ্নও করে নাই। আসেন 7 নম্বরে আপনাদের যে অনুবাদ আসতো, একটা অনুবাদ দিয়ে দিছে, অর্থাৎ একটা ইংরেজি প্যাসেজ দিয়ে দিছে, তার বাংলা অনুবাদ করতে বলছে, সিলেবাসের বাইরে করছে, অবশ্যই করে নাই। কিন্তু আপনি ভাই আরেকটা বিষয় লক্ষ্য করেছেন কি, ইতিপূর্বে আপনাদের এইচএসসি লেভেলে 2016 থেকে শুরু করে 19 সাল পর্যন্ত যে অনুবাদগুলো এসেছিল বাংলা ইংরেজি ছিল, তার বাংলা করতে বলা হয়েছিল বঙ্গ অনুবাদ, এই কয়টা যদি আপনি ভালো করে পড়তেন তাহলে আপনি কিন্তু ওইখানে সহজেই অ্যান্সার করতে পারতেন, ঠিক আছে? আর একটা কথা আপনি দেখেন এখানে, যে আপনাদের যে একটা অনুচ্ছেদ ছিল গত বছর, যে অনুচ্ছেদটা ছিল, আপনি যদি গত বছরকার প্রশ্নটা দেখেন, অনুচ্ছেদটা কোথেকে আসছিল একটু যদি আমরা চিন্তা করি। দেখেন আমার এই ভিডিওটা হয়তো সবাই নক করতেছে না, সবার কাছে নোটিফিকেশনও যাচ্ছে না, সবাই দেখতেও পারতেছে না, কিন্তু আমি মনে করি আমিও সৌভাগ্যবান যে আপনারা আমার ভিডিও দেখতেছেন, আপনারাও সৌভাগ্যবান যে আপনারা
একটা চমৎকার তথ্য পাচ্ছেন। সেটা হলো কি, দেখেন যে যেহেতু আমি ইউটিউবার হিসেবে নতুন, খুব অল্প কিছুদিন ধরে মার্কেটে এসেছি, সো আমার এই ভিডিওর নোটিফিকেশন অনেকের কাছে যাবে না। অনেকের কাছে গেলে প্রতিযোগিতা কিন্তু বাইরে যেত ভাই, যাদের যাদের কাছে গেছে, অন্য কারোর কাছে কোনো শেয়ার করার দরকার নেই। আপনি দেখতেছেন, দ্যাটস এনাফ। দেখে আপনি ঘটনাটা বোঝার চেষ্টা করেন। দেখেন আপনাদের বাংলা দ্বিতীয় পত্রে 6 নম্বরে অথবা মানে অথবা অংশে যে অপপ্রয়োগটা থাকতো, আপনি বাংলা দ্বিতীয় পত্রের যে প্রশ্নগুলো আছে, বোর্ড কোশ্চেন 2016 থেকে 2019 পর্যন্ত, এই বোর্ড কোশ্চেনগুলো আপনি একটু ওপেন করে 6 নম্বরের অথবাটা দেখবেন। হ্যাঁ, দেখবেন গত বছর যে প্রশ্নটা আসছিল ওইগুলোর মধ্য থেকে আসছে, 2টা 3টা মিলে একটা বানাই দিছে। সুতরাং ওই কয়টা যদি আপনার পড়া থাকতো, কে আপনাকে ঠেকায়, কোথায় আপনার দরকার আছে রিটেন হাইলাইটস, রিটেন হাইলাইটস আপনার কাছে, আপনি জানেন রিটেন হাইলাইটস কোন জায়গা আছে, বোঝা গেছে? কিন্তু এই সন্ধানটা খুবই ইম্পর্টেন্ট। আপনি গত বছরের প্রশ্নটা মিলাই দেখেন, আর দরকার নেই। সুতরাং এই বছরের জন্য আপনি কি করবেন, 2016 থেকে 2019 পর্যন্ত সেই কয়টা আজকে পড়ে ফেলবেন, ঠিক আছে? এই ছাড়া দেখেন, এই যে আপনি কাজটা করলেন, এতে কি হইলো, আপনার অপপ্রয়োগ অংশ থেকে ওইখানে আপনার 5 মার্কস থাকে, 5-এ 5 পেলেন, কারণ এখানে 5টা বা 10টা ভুল থাকবে। সুতরাং ওইখানে মার্কিংটা কি ম্যাথমেটিক্যাল মার্কস হবে, এবং অনুবাদের ওইখানে ম্যাথমেটিক্যাল মার্কস হবে, তাহলে আপনি 15-এর মধ্যে 15ই পেতে পারেন। আমি কিন্তু আপনাকে স্পোর্টসটা বলে দিলাম। তো এই ক্ষেত্রে দেখেন, আমরা গ্রিন টাসে যারা আছি, গ্রিন টাসে যারা আমরা একত্রিত কয়েকজন কাজ করতেছি, তারা সম্মিলিতভাবে আমরা আপনাদের জন্য একটা কাজ করেছি। সেটা হলো কি আছে, এই লিখিত অংশের জন্য আপনাদের ইংরেজি, ঠিক আছে, এখানে ইংলিশ, বাংলা এবং জিকে, আমরা এই যে আপনাকে যে আমি সোর্সটা বললাম, আপনি সোর্সটা মিলে দেখেন, এবং যদি আপনার বিশ্বাস হয় বিশ্বাস করেন, বিশ্বাস না হলে কোনো দরকার নাই, ঠিক আছে? দেখেন ইংলিশ, বাংলা এবং জিকে, এইভাবে আমরা কি করেছি, সিলেবাস করেছি, এবং সিলেবাস করে এগুলোর আমরা অ্যান্সার তৈরি করছি এবং অনেকগুলো করেছি, ঠিক আছে? তো এটা আমরা দিচ্ছি মূলত, আমাদের একটা গ্রুপ আছে, সেটা হলো গ্রিন 110, সেটাই আমরা দিচ্ছি। ইতিপূর্বে এইভাবে আমরা গত বছর যে কয়জনের জন্য পদক্ষেপ নিয়েছিলাম, আমরা সাকসেসফুল, ঠিক আছে? তারই ধারাবাহিকতায় করোনা আমাদেরকে সম্মানস্বরূপ ইউটিউব চ্যানেলটা করার তৌফিক দান করেছে। করোনা না আসলে হয়তো খোলা হতো না, এগুলো জানাও যেত না। তো যাই হোক, কথা বাড়াচ্ছে না, দেখেন আরেকটা বিষয়, সেটা হলো আমাদের জিকে অংশের জন্য এখানে আমরা 1000 হাইলাইটস তৈরি করেছি, ম্যাথের জন্য জেনারেল ম্যাথ 200, আর হলো আইসিটি এসএসসি লেভেলের আইসিটি থেকে 50টা, বাংলা 500, ইংলিশ 500। এই যে আমরা যে সোর্সটা বলতেছি, আসলে ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যে সোর্স দিয়েছে সেই অনুসারে কিন্তু আমরা এইগুলো তৈরি করেছি এবং করতেছি, ঠিক আছে? তো আমরা গ্রিন 110-এ যে তথ্যটা দিচ্ছি, এই তথ্যটা যদি আপনারাও পেতেন, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি সবাই আমরা সম্মিলিতভাবে, যেহেতু আপনারা জানেন কি ঢাকা ইউনিভার্সিটিতে এখানেও কিন্তু সিট কম না, ঠিক আছে? আপনাদের কিন্তু প্রায় 1100 মতো সিট আছে সায়েন্সের, আর্টসের 53টার মতো সিট আছে, এবং কমার্সের 430টার মতো সিট আছে। এই যে সিটগুলো আছে, তো আমার এখানে ভিউজ তো 300-র বেশি হবে না, 400-র বেশি হবে না, কথাটা বলছেন? কারণ কি, আমি নতুন, আমার এই নোটিফিকেশনগুলো সবার কাছে যাবে না। সুতরাং আপনারা যারা এই সুযোগটা অ্যাকসেপ্ট করতে পারবেন, এবং এই অনুসারে আমি যে পরামর্শটা দিলাম, এই অনুসারে হাইলাইটস নিজেরা তৈরি করে অথবা কোনো না কোনোভাবে সংগ্রহ করে আপনি যদি এগুলো ভালোভাবে অধ্যয়ন করতে পারেন, আই থিঙ্ক আপনার সফলতা নিশ্চিত। কি আমার কথাগুলো কি আপনাদের খারাপ লাগলো? যদি খারাপ লাগে থাকে ক্ষমা করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।